This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা, আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। CAA নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক সুর চড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিকার কেড়ে নেওয়ার খেলা চলছে, তিনি এমনটাই বলছেন। দরখাস্ত করলেই অবৈধ নাগরিক হয়ে যাবেন, হাবড়ার সভায় আজ এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএর বৈধতা, কোনো স্বচ্ছতা নেই বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা থেকে কাউকে বিতাড়িত হতে দেব না, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেও সতর্ক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কি কি বলেছেন তিনি হাবড়ার সভা থেকে, শোনাবো আপনাদের। এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন, আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা, মনে রাখবেন সব হারাবেন। তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না। একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন, এই আইনটাকে সরিয়ে ফেলে দিন, আপনার দরকার নেই, আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। এর পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর কি বলেছেন একবার শোনাবো আপনাদের। সিএএ নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিষয় চলে আসছিল, কবে লাগু হবে, কি হতে পারে, অবশেষে তো সিএ লাগু হলো, কি বলবেন? সিএ লাগু হওয়ার ছিল, তাই লাগু হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি এটাকে মনে করেছেন যে ওপার থেকে যারা ধর্মীয়করণ নিপীড়িত হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া দরকার, তাই তাদের অশেষ ধন্যবাদ যে তারা সিএ লাগু করেছেন। আচ্ছা, একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে ভোটের মুখে মোদির মাস্টার স্ট্রোক হচ্ছে এই সিএ, এবং গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে বললেন যে আমরা স্ট্রংলি প্রতিবাদ করব যদি কারোর নাগরিকত্ব চলে যায়। প্রথমে কি বলবো? প্রথমে বলি, প্রতিবাদ করে হবে কি? দেশের তো অনেক সম্পত্তি ধ্বংস করেছো, কি লাভ হয়েছে তাতে? আর তোমাদের এক্তিয়ার ভুক্ত নাকি এটা? এটা সেন্ট্রাল তার সি ইমপ্লিমেন্টেশন পোর্টালের মাধ্যমে করেছে। না তোমার ডিএমকে লাগবে, না তোমার এসডিওকে লাগবে, না তোমার ইসেকে লাগবে, অনলাইনে মানুষ করে জমা করে দেবে, কি করবে তুমি? ভোটের আগে কি এটা কোনো রকম বার্তা দেবে বা কিছু পজিটিভ দিকে যাবে বিজেপির কাছে? সবকটা আসনে প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গের 42টা আসনে প্রভাব পড়বে এর। আচ্ছা, মানুষ জানতে চাইছে যে এই সিএ এর মধ্যে কি এমন রয়েছে যে কি হতে পারে, নাগরিকত্ব দেওয়া হবে না নাগরিকত্ব নেওয়া হবে? কোথায় বলা হয়েছে নাগরিকত্ব দেওয়া হবে না বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, কোথায় বলা হয়েছে? ওই যে সিএএ যে সংবিধানটা আছে ওটা যেন ভালো করে একটু শিক্ষিত লোকের দ্বারা পড়ে দেখা হয় বা কানে শোনা হয়, তো শিক্ষিত লোকেরা বুঝতে পারছেন সিএতে কোথাও লেখা নেই কারোর সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে। সিএএ নিয়ে রাজনীতি করছে বিজেপি তৃণমূল, যদিও না নির্বাচনের বাজারে বিজেপি আর সেটাকে সামনে রেখে নির্বাচনের বাজারে মমতা ব্যানার্জি, এই দুই দল এর আগেও রাজনীতি করেছে 2021 সালের ভোটে। এই 2021 সালের ভোট নাগরিক আইন আর এনআরসি নিয়ে হয়ে গেল, আগে আবার সেই নাগরিক আইন আর এনআরসির রাজনীতি এই বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে, আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু করার চেষ্টা করা হচ্ছে। এই রাজনীতি যত তীব্র হবে তত মানুষের মূল সমস্যা থেকে চোখ নজর সরে যাবে। আপনারা জানেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান, প্রাক্তন ক্রিকেটার, তাকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন কবির। ভোটের দিন ঘোষণার পর বড় পদক্ষেপ করব, নতুন দল তৈরির এক প্রকার হুঁশিয়ারি বলবো দিয়েছেন বিক্ষুব্ধ এই নেতা। ইউসুফ পাঠানকে প্রার্থী হিসাবে মানতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু রাজ্যের নেতৃত্ব, সর্বনেতৃত্ব যারা এই নির্ধারণের জায়গায় রয়েছেন, তিনারা যদি আমাদের মতো লোককে একটু ডেকে বলতেন
যেটাকে মানতে হবে এটা আমাদের সিদ্ধান্ত, তাহলে অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম। আমি বলছি এটাকে আমি মান্যতা দিচ্ছি না, আমি মানছি না, এবং তার জন্য ইলেকশন কমিশনের শিডিউল আসলে কী করবো ভবিষ্যৎ দেখতে পাবে, সব গোটা রাজ্যের মানুষ দেখতে পাবে। আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কোনো পার্টিতে যাব না, আমি নিজেই পার্টি খুলব, আমি নিজেই সেই পার্টির হয়ে কনটেস্ট করব, এটা বলে দিলাম আপনাকে। হুমায়ুন কবিরের ক্ষোভ আপনারা শুনলেন, কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের তিনি এই বিষয়গুলো নিয়ে কি বলেছেন শোনাবো। সবসময় সব সিদ্ধান্ত হয় না, হুমায়ুন কবিরকে যেদিন প্রার্থী দিয়েছিল সেদিন নিশ্চয়ই ভরতপুরের মানুষকে সব ডেকে হুমায়ুন কবিরকে প্রার্থী করেনি। সেদিন দিদি তার চিন্তা ভাবনা নিয়ে হুমায়ুন কবির বহিরাগত ছিল, সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না, তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল। সুতরাং এটা কেউ ভাবে না যে অমুক বহিরাগত আর অমুক বহিরাগত নয়। সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন, উনিও বহিরাগত, তাকে দিদি তার ছত্রছায় নিয়ে এসে তাকে প্রার্থী করেছে। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কৌশিক, তাদের বক্তব্য সরাসরি দর্শকদের শোনালাম, এক্ষেত্রে অভিমান শুধু নয়, সেই অভিমানটা ক্ষোভের পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই ক্ষোভ, নতুন দল তৈরি করার পরিকল্পনা ইত্যাদি কতটা অস্বস্তির? দেখো, এই যে ক্ষোভ এবং অস্বস্তি কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে শাসক দলকে হুমায়ুন কবির, যেভাবে লাগাতার বেসরো পঞ্চায়েত নির্বাচনের সময় একই রকম বেসরো ছিল এই হুমায়ুন কবির, এবং তিনি প্রার্থী হওয়ার কথা আগে থেকে তিনি একটা প্রকাশ করেছিলেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চান, তবে সেই ক্ষেত্রে কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হয়নি, তার মতামত এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে এরকমও তিনি মতামত দিয়েছেন। এবং তিনি 2014 সালেও একবার প্রার্থী হতে চেয়েছিলেন, 2024 সেই একই বিষয় ঘটেছে এবং সেক্ষেত্রে তাকে বঞ্চনা করা হয়েছে তার অভিযোগ। এবং তিনি নতুন করে যদি দল করে যদি ভোটে লড়েন তাহলে প্রকান্তরে কিন্তু শাসক দলের ক্ষতি হতে পারে এমনটা মত রাজনৈতিক মহলে, কারণ এখানে একটা সংখ্যালঘু ফ্যাক্টর, ইউসুফ পাঠানকে যে উদ্দেশ্যে প্রার্থী করা হয়েছে সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটটাই বিভাজন হতে পারে মত সংখ্যালঘু বিশেষ রাজনৈতিক মহলে। এবং পাশাপাশি হুমায়ুন কবিরকে যেটা আবু তাহের খান বহিরাগত বলেছে, অর্থাৎ হুমায়ুন কবির কিন্তু রেজিনগর বিধানসভার বাসিন্দা, তাকে ভরতপুরে প্রার্থী করা হয়েছিল। হুমায়ুন কবির আবু তাহের খান পূর্বেও কিন্তু তাদের একটা কোন্দল ছিল, সেই জায়গায় মেনে নিতে পারা না পারা একটা বিষয় ছিল। কিন্তু কৌশিক, এই সমস্ত ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি, যদি এই ধরনের পরিস্থিতি, এই ধরনের ক্ষোভ যারা উগড়ে দিয়েছেন, আমি অর্জুন সিং এর কথা মাথায় রেখেই বলছি গোটা বিষয়টা, এর আগে মানে যেরকম ঘটনা বলছে, হুমায়ুন কবির স্পষ্ট বলছেন যে তিনি অন্য কোনো দল নয়, অন্য কোনো রাজনৈতিক দল নয়, তিনি নিজে দল গড়বেন, তো সেই জমি কতটা পোক্ত বা মজবুত হয়েছে বা তা সেই ইঙ্গিত কতটা পাওয়া যাচ্ছে? দেখো, 2016 সালে আমরা দেখেছিলাম হুমায়ুন কবির কিন্তু নির্দল হিসেবে লড়াই করেছিলেন রেজিনগর বিধানসভায়, সেক্ষেত্রে কিন্তু তিনি টেবিল চিনে কিন্তু বেশ নজরকাড়া ভোট পেয়েছিলেন, 74,000 ভোট পেয়েছিলেন, সামান্য কিছু 10-12,000 বা এরকম কিছু ভোটে তিনি পরাজিত হয়েছিলেন এই বহরমপুর লোকসভার মধ্যেই পড়ে সেই রেজিনগর, সেই জায়গায় বিধানসভায় কিন্তু তিনি নির্দল প্রার্থী হিসেবে নজরকাড়া ভোট পেয়েছিলেন এবং তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন। এখন বিষয় হচ্ছে দেখার যে লোকসভা নির্বাচনে কতটা তিনি ছাপ ফেলতে পারেন, সেটা তো ফলাফল বলবে, কিন্তু তার কিন্তু একটা পুরনো তৃণমূল হিসেবে তিনি যেটা দাবি করে আসছেন এবং জেলায় কিন্তু যে বহরমপুর লোকসভা কেন্দ্র তার কিন্তু বেশ বলয় রয়েছে, যেমন রেজিনগর বিধানসভা বহরমপুর লোকসভার ক্ষেত্রে পড়ে, তিনি ভরতপুরের বিধায়ক, সেখানে একটি তার নিজস্ব বেসমেন্ট তৈরি করতে পেরেছে এবং তার পাশের বেলডাঙ্গা, তিনটি বিধানসভায় কিন্তু তিনি নিজস্ব একটা বেসমেন্ট তৈরি করতে পেরেছে এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাককাল থেকে কিন্তু তিনি এসব ঘর গোছানো। তার মানে কৌশিক, তোমার কথার সূত্র ধরে এবং পরিস্থিতির সূত্র ধরে বলতে পারি যে বেস তিনি তৈরি করেছেন, সে বেসের উপর কতটা বেস করে তিনি তার নতুন দল গড়ার পথে এগিয়ে যাবেন সেটা সময় বলবে, কিন্তু নিঃসন্দেহে এই ধরনের উক্তি, এই ধরনের ক্ষোভ উগড়ে দেওয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এই সময় দাঁড়িয়ে তো অস্বস্তির বটেই। ধন্যবাদ কৌশিক।